ভারতের সেবাদার সরকার এবং তাদের তাবেদার বুদ্ধিজীবীকুল বলার চেষ্টা করেন যে ভারতে যে মুসলমান গণহত্যা চলছে সেটা সে দেশের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার এবং বাংলাদেশের মুসলমানদের এ ব্যাপারে কোনো বক্তব্য থাকতে পারে না। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে কোনো দেশের কোনো গণহত্যাই সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না। যদি তাই হতো তাহলে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার হতো। কিছুদিন আগেই মাত্র আন্তর্জাতিক আদালতে মিয়ানমার এবং অং সান সুচির বিচার হয়েছে, হয়তো তাদের আরও কঠিন সাজা হতে যাচ্ছে। একইভাবে কাশ্মীরের মুসলমান এবং ভারতীয় মুসলমানদের উপর গণহত্যা চালানোর জন্যে ইনশাআল্লাহ নরেন্দ্র মোদীরও আন্তর্জাতিক আদালতে একদিন সাজা হবে এবং বাংলাদেশের গণহত্যা আলেমদের গণহত্যা চালানোর জন্যে শেখ হাসিনারও একদিন আন্তর্জাতিক আদালতে সাজা হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি এবং তার দোসর শেখ হাসিনাকে একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে তোলা হবে এবং তাদেরকে তাদের উপযুক্ত সাজা শোনানো হবে। কাজেই এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুধু মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবেও প্রতিটি বাংলাদেশীর অবশ্য কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পালন করেই যাব। যতই শেখ হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী আমাদেরকে থ্রেট করুক না কেন, সেই থ্রেটে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানবতাবাদী মানুষকে এই প্রতিবাদ থেকে বিরত রাখা যাবে না ইনশাআল্লাহ। আমাদের স্মরণে রাখতে হবে যে হিন্দুত্ববাদী মোদি এবং হিন্দুত্ববাদের দোসর শেখ হাসিনা, তাদের বিরুদ্ধে আমাদের যুগপৎভাবে আন্দোলনে নামতে হবে। এবং এই আন্দোলনে নামার জন্য আমাদের কি করতে হবে, যে বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি সেই আইডেন্টিটিকে আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ এই প্রায় 50 বছর ধরে সাংস্কৃতিক আগ্রাসন চালানোর ফলে বাঙালি মুসলমানের যে মুসলমানিত্ব সেটা এক অর্থে বিভ্রান্ত করবার চেষ্টা করা চলছে। বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়ে বাঙালি মুসলমানকে শুধুমাত্র বাঙালি রূপে বর্ণনা করা হচ্ছে। আমরা যদি আমাদের মুসলমান আইডেন্টিটি ভুলে যাই তাহলে আমরা যেমন স্বাধীনতাও পুনরুদ্ধার করতে পারবো না, তেমনি করে আমাদের মুক্তিও মিলবে না। কাজেই আমাদের এই আইডেন্টিটিকে ধারণ করেই আমাদের হিন্দুত্ববাদী মোদি এবং তার দোসর শেখ হাসিনার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি যে সমস্ত বাংলাদেশিরা দেশের বাইরে আছেন তাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারাও আপনাদের অবস্থান থেকে এই আন্দোলনে সহায়তা প্রদান করুন, আপনারাও সঙ্গবদ্ধ হন, একতাবদ্ধ হন। আমি নিজে এক মুসাফির জীবনের অনিশ্চয়তার মধ্যে আছি, আমার ক্ষমতা অতি সীমিত, তবু এই সীমিত ক্ষমতার মধ্যে আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কি করে সারা বিশ্বের প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশিদের একতাবদ্ধ করা যায়, যাতে করে বাংলাদেশ তার স্বাধীনতা পুনরায় স্বাধীন হতে পারি, আমরা যাতে স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারি আমরা। তো আপনাদের সকলের প্রতি আমার আবেদন রইল যে আমাদের এই আন্দোলন চূড়ান্ত বিজয় পর্যন্ত চালিয়ে যেতে হবে। শুধু মোদিকে প্রতিহত করেই কিন্তু আমাদের আন্দোলন শেষ হবে না, আমাদের আন্দোলন সেদিনই সম্পূর্ণভাবে সফল হবে যেদিন মোদির পাশাপাশি আমরা ফ্যাসিবাদী এবং দুর্নীতিবাজ শেখ হাসিনা সরকারেরও গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটাতে পারব। আশার কথা হলো আমরা ভারতেও দেখতে পাচ্ছি যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আওয়াজ উঠেছে এবং সেই আওয়াজ শুধু মুসলমানরা উঠায়নি, সেই আওয়াজ ভারতের হিন্দুরাও তুলেছেন, সেই আওয়াজ ভারতের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন যেমন শিখ জনগোষ্ঠী, তারাও বলছেন যে হিন্দুত্ববাদ নিপাত যেতে হবে। এই প্রসঙ্গে একটি কবিতার কথা আপনাদেরকে বলতে চাই। কবিতাটি একটি ভারতীয় তরুণ মুসলমান তরুণ লিখেছে, সেই আমির আজিজ সেই কবিতাটি লিখেছে। কবিতাটির শিরোনাম হলো সব কুছ ইয়াদ রাখা যায়েগা, অর্থাৎ সব কিছু মনে রাখা হবে। কবিতাটি দীর্ঘ, এই দীর্ঘ কবিতা আপনাদের সামনে শোনানোর সময় নেই, আর
উর্দুতে সেই কবিতা আমি বলতেও পারবো না। সেই কবিতার একটি ক্ষুদ্র অংশের বাংলা অংশটা আপনাদেরকে শুধু আমি শোনাতে চাই, যেহেতু এই অংশটুকু আমাদের বিপ্লবের সাথে খুবই সম্পর্কিত। তো তিনি বলছেন, সেই তরুণ কবি বলছেন যে, এক কাজ করো জালিম, তুমি আমাকে মেরে ফেলো, আমি ভূত হয়ে গিয়ে তোমার সব অপকর্মের ইতিহাস, তোমার জুলুমের ইতিহাস বর্ণনা করব। তুমি আদালতকে ব্যবহার করে আদালতে তামাশা লিখছ, আর আমি দেয়ালে দেয়ালে রাস্তায় রাস্তায় ইনসাফের কথা লিখব। তুমি জমিনে জুলুমের কথা লিখছ, আর আসমানে বিপ্লবের কথা লেখা হবে। তো কাজেই আমাদেরও দেয়ালে দেয়ালে রাস্তায় রাস্তায় আসমানে বিপ্লবের কথা বলতে হবে, বিপ্লবের কথা লিখতে হবে। আপনাদেরকে যারা বলবে যে বাংলাদেশিদের পক্ষে ভারতের মতো এত শক্তির বিরুদ্ধে বিপ্লব করা সম্ভব নয়, তাদের কথায় কান দেবেন না, কারণ তারা আপনাদেরকে পিছন থেকে টেনে ধরতে চায়, তারা আপনাদেরকে হতাশ করতে চায়। অবশ্যই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের আবার মুক্তি ঘটবে। 17 কোটি মানুষ দিল্লির শাসন, এই হিন্দুত্ববাদী শাসন দীর্ঘদিন মেনে নিতে পারে না। মানুষের মধ্যে নিজে থেকেই মুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত হবে। এবং আমি সকল দেশপ্রেমিক বাংলাদেশিদের আহ্বান জানাই যে ইসলামের ঐতিহ্য এবং আদর্শকে ধারণ করে আপনারা বিপ্লবের পথে অগ্রসর হন, এবং একমাত্র বিপ্লবের মাধ্যমেই আমরা সম্প্রসারণবাদী ভারতের এবং তাদের সেবাদাস যে সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে, তাদের জুলুম থেকে, তাদের অপশাসন থেকে মুক্তি পেতে পারি। আমি আশাবাদী সেই দিন বেশি দূরে নয়, কারণ আমি বুঝতে পারছি যে প্রকৃত দেশপ্রেমিকরা আস্তে আস্তে সঙ্গবদ্ধ হচ্ছে, এবং তারা যে ভারতকে ভয় পায় না তার প্রমাণ আজকে আলেম সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখাতে পেরেছেন, যে তারা মোদীর আগমনকে প্রতিহত করবার জন্যে রাস্তায় নেমেছেন, তারা শেখ হাসিনা এবং তার পেটোয়া পুলিশ বাহিনীর হুমকিকে পরোয়া করেননি। কাজেই সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আমরা সকলে মিলে এই দুর্নীতিবাদ সরকারকে উৎখাতের জন্যে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ব। আমরা সকলে মিলে তার প্রস্তুতি নিতে থাকি এবং আমরা ঈমান শক্ত করি। আমি সেই স্বাধীন বাংলাদেশের দিকে তাকিয়ে আছি এবং সেই বিপ্লবে অংশগ্রহণের জন্যেও আমি প্রস্তুত হয়ে আছি। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার মুক্তি পাবে, বাংলাদেশের বাঙালি মুসলিম জনগোষ্ঠী তাদের নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব কালচার নিয়ে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।